নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নো এন্ট্রি বিধায়ক কমলাক্ষ, শিলচরে বিধায়ক কমলাক্ষ নিয়ে বিক্ষোভ যুব কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসকে নিয়ে কুমন্তব্য, প্রতিবাদে সরব তৃণমূল কর্মকর্তারা, জানালো তীব্র হুঙ্কার। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে মারপিট, মাথায় আঘাত পেলেন বিধায়ক কমলাক্ষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নো এন্ট্রি এমএলএ কমলাক্ষ দেপুরকায়স্থ, ঠিক সেই ভাষায় শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ের মূল প্রবেশদ্বারে মঙ্গলবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থের জন্য নিষেধাজ্ঞার হোর্ডিং বসালেন যুব কংগ্রেসের কর্মকর্তারা। এদিন জনাকয়েক যুব কংগ্রেসের কর্মকর্তারা একত্রিত হয়ে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থের কুশপুতুল দাহ সহ বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি বিধায়ক কমলাক্ষ মুর্দাবাদ ধ্বনিতে প্রতিবাদ সাব্যস্ত করেন। উল্লেখ্য, কংগ্রেস দলে অভ্যন্তরীণ বিষয় নিয়ে দলের কর্মীদের মধ্যে ক্ষোভ চলছিল। সোমবার শিলচর ইন্দিরা ভবনে তার বহিঃপ্রকাশ ঘটে। এরই প্রেক্ষিতে জেলা যুব কংগ্রেসের কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন সহ বিধায়ক কমলাক্ষের কুশপুতুল দাহ করেন। পাশাপাশি শিলচর ইন্দিরা ভবনে বিধায়ক কমলাক্ষের প্রবেশ নিয়ে অনন্তকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেন বলে জানা গেছে। কমলাক্ষ দয়পুরকায়স্থর এন্ট্রি লাগানি হয়েছে এখানে কংগ্রেস অফিসে, তার এন্ট্রি নাই। হে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট গিয়া হে মানুষানে বিজেপির এজেন্ট আনিয়া হে এখানে কংগ্রেস কাছাড় ডিস্ট্রিক্টে বই দিত দে চায় শিলচর। শিলচরের মধ্যে মানুষ নাই নাকি তা, অত মানুষ অত ছেলেরা আছে, হেকেওরে জিগায় না হেউর সাথে কোপারেট করে না, তার মন ইচ্ছা মতো হে আনিয়া বই দিতে চায়। হেকেওর সাথে আমরা এখানে ডিস্ট্রিক্টে আছে, প্রেসিডেন্ট তার আছে, হেউর সাথে হে যোগাযোগ করে না, হেউর সাথে কোপারেট করে না। আর তার এগুলো চলতো না, হে যেটা যে ওই যে আজকে তার কুশপুতুল জ্বালানি হয়েছে, ওই তখন তার কুশপুতুল জ্বালানি হয়েছে, তার তার এখানে নো এন্ট্রি ব্যান লাগানো হয়েছে কমলাক্ষ দেপুরকায়স্থর নামে। আমার নাম আদিল আহমেদ লস্কর, আমি খাসারের কংগ্রেসের ভাইস চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস। তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অসামাজিক কার্যকলাপ চলে ও তৃণমূল কংগ্রেসের নেত্রীকে নিয়ে কুমন্তব্য করেন এক ব্যক্তি। বিষয়টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানতে পেরে সেই ব্যক্তি ও তার কুমন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবনের সম্মুখে হুঙ্কার দেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। জানা গেছে, বুধবার রাতে জেলা কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব ও তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অসামাজিক কর্মকলাপ চলে বলে কুমন্তব্য করেন এক ব্যক্তি। বিষয়টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে জানতে পেরে এর বিরুদ্ধে সরব হয়ে স্থানীয় ইন্দিরা ভবনের সম্মুখে প্রতিবাদী হুঙ্কার দেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। তারা জানান, সেই কুমন্তব্য করা ব্যক্তিজন কাছাড় জেলার এক বিজেপি বিধায়কের নিকট আত্মীয়। ঘটনার সময় সেই ব্যক্তির সাথে করিমগঞ্জ জেলারও এক কংগ্রেস কর্মী ছিলেন বলে জানান তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। এদিন তারা চব্বিশ ঘন্টার মধ্যে সময় বেঁধে দিয়ে সেই ব্যক্তিকে সর্বসম্মুখে ক্ষমা চাইতে জানান, পাশাপাশি সেই ঘটনার বিহিত ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানান। তা না হলে তৃণমূল কংগ্রেস সেই ঘটনা বিহিত ব্যবস্থা নেবে বলে সাফ হুঁশিয়ারি দেন। তারা এও বলেন, কংগ্রেস দলে অনুশাসনের অভাব রয়েছে, দলে অনুশাসন থাকলে এমন ঘটনা ঘটতো না বলে জানান তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। শিলচরের একজন এমএলএ নিকটাত্মীয়কে দেখেছি যে আমাদের দলীয় ওদের একটা দলীয় আভ্যন্তরীণ বিষয়ে কথাবার্তা চলছিল, ওদের মিটিং কি একটা পরিচালনা চলছিল, সবাই একটা গণ্ডগোল হয়েছে। এই গণ্ডগোলকে কেন্দ্র করে আমাদের তৃণমূলের অফিসকে নিয়ে ওরা একটা একটা মানে ড্রাগস নিয়ে একটা দালালি নিয়ে আমাদের আমাদের দলীয় কর্মী বা নেতাদের নিয়ে একটা কমেন্ট করেছে, যেটা আমরা জানতে চাই এটা কিসের ভিত্তিতে করেছে এবং এটার যদি কোনো সত্যাসত্য থাকে তাহলে ওনারা প্রমাণ দিন। এবং কোনো পলিটিক্যাল পার্টির ডায়াসে ঢুকে অফিসে ঢুকে যদি অন্য কোনো রাজনেতা বা অন্য কোনো দলীয় কর্মীদেরকে নিয়ে কমেন্ট করা হয় তার বিরুদ্ধে প্রতিশোধ যাতে সেই দল ব্যবস্থা গ্রহণ করে, না হলে আমরা আগামীতে এই দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য। ছেলেটার নাম কি, কি কমেন্ট করছে ছেলেটা? ছেলেটার নাম আমরা জানি না, ফেসবুকে একটা ছেলে, আমরা এখন পর্যন্ত যে আমরা ইনফরমেশন পেয়েছি একটা বিজেপি একজন এমএলএ খুব নিকটাত্মীয় উনি, এবং সঙ্গে একজন করিমগঞ্জের দলীয় কর্মকর্তা ছিলেন, ওরা ওনারা রাত্রেবেলা এসে আমাদের দলের নেত্রী সুস্মিতা দেব বা তৃণমূল কংগ্রেস নিয়ে কমেন্ট করেছে। যদি এই ধরনের কমেন্টের কোনো সত্যাসত্য উনি দিতে পারেন, প্রমাণ দিতে পারেন, ওনার থেকে দুই মিনিট দূরে এসপি অফিস আছে, উনি প্রমাণ দিন, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবো। আর যদি উনি দিতে না পারেন, উনি সর্বাপক্ষে ফেসবুকে এবং সব মিডিয়ার মাধ্যমে উনি ক্ষমা খুঁজেন, এবং আমরা না হলে আমরা ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
রাজ্যসভা ভোটের রেশ ধরে কংগ্রেসের ঘরোয়া অশান্তি যেন মিটতে চাইছে না। এবার করিমগঞ্জ ইন্দিরা ভবনে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার দুপুর একটা নাগাদ হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে কংগ্রেসের প্রধান কার্যালয়। সদ্য সমাপ্ত আসাম বিধানসভা অধিবেশন শেষ করে নিজ কেন্দ্রে পা রাখার পর জেলা কংগ্রেস কার্যালয়ে বিধায়ক কমলাক্ষের উপস্থিতিতে ঘটে এই মারপিটের ঘটনা। এই ঘটনা সামাল দিতে গিয়ে মাথায় আঘাত পান কমলাক্ষ। একে অপরকে অশ্লীল বাক্য ব্যবহার করতে দেখা গেল এদিন। সামান্য একটি ব্যাপার নিয়ে অফিস অধীক্ষক ফয়েজ আহমেদ এবং সাধারণ সম্পাদক পঙ্কজ নাগের মধ্যে শুরু হয় হাতাহাতি। এদিনের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দেন বিধায়কের ব্যক্তিগত দেহরক্ষীরা। বর্তমানে করিমগঞ্জ ইন্দিরা ভবনে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে বিধায়ক কমলাক্ষ এই ঘটনাকে নিজেদের মধ্যে সামান্য ব্যাপার বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আসলে মনে আসিল আর পেপার এটা চাইছিল আর পেপারটো লৈ চাই দিবা সৰু কিবা এটা আছে মানে তাঁকৰ নহয় এই বস্তুটো। সাধাৰণ সম্পাদক আৰু আপোনাৰ অফিচ ছেক্ৰেটাৰী হয় নেকি? অফিচিয়েলি নহয়, ই আমাৰ মানে ছেক্ৰেটাৰীয়ে হয় যেন হ'লে এটা কাজ তাতে ইমান ডাঙৰ ইমান হেৰি নহয়। ই গৈছে আৰু পেপাৰ ল'বলৈ ইমান তাতে মিটিঙতে হেৰি হ'ব নাই বা পেপাৰ ল'বলৈ গৈছিল কিবা এটা কষ্ট হৈছে তাৰ বাহিৰে দেখোন তাতে এতিয়া মিটিঙত হৈছে বা খবৰ বহি প্ৰকাৰ হৈছে এনেকুৱা নহয়। এইটো ব্যক্তিগত এইটো এটা হেৰি এটা জাষ্ট এটা হৰ্তক এটা আছে তো ইমান হেৰি নহয়। কোন ধরনের সরকারি সাহায্য ছাড়াই দক্ষিণ ধলের জামালপুর জিপির আরসিসি পুল থেকে মণিপুরী গাঁও পর্যন্ত সড়কের প্রায় 2 কিলোমিটার অংশ নিজেদের গাঁটের টাকা ব্যয় করে নির্মাণ কাজ শুরু করলেন স্থানীয়রা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, স্বাধীনতার দীর্ঘ 75টি বছর অতিক্রম হয়ে গেলেও তাদের এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এলাকায় যতটুকু উন্নয়নের কাজ হয়েছে তা সবকিছু তাদের গাঁটের অর্থ ব্যয় করে হয়েছে। তারা এও বলে, নির্বাচন এগিয়ে এলে জনপ্রতিনিধিরা ভোট বৈতরণী পার করতে শুধু প্রতিশ্রুতি দিলে তা ডাহা মিথ্যে বলে ক্ষোভ ব্যক্ত করেন। এছাড়াও সরকারের প্রতিটি অঞ্চলে উন্নয়নের জন্য সরকারি অর্থ ব্যয় করলেও তাদের এলাকাটি আজ অবধি সেই অর্থ থেকে বঞ্চিত রয়েছে। বিগত বছরে এলাকার জনগণ প্রায় 1,40,000 টাকা ব্যয়ে এলাকার সড়ক সংস্কারের কাজ সম্পূর্ণ করেছেন। নিজেরাই চাঁদা সংগ্রহ করে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। চলতি বছরেও প্রায় 2 লক্ষ টাকা চাঁদা সংগ্রহ করে জেসিবি ও মিনি ট্রাক লাগিয়ে রাস্তার কাজ শুরু করেছেন বলে জানান। সাহায্য সুবিধা নাই পরিমূল ভাবে গত বছর আয়া কইছিল ওখানে কাজ করিয়া দিতা তাই তো আর দিলা না। আমরা গাঁওতে চান্দা করিয়া এখন ওই প্রায় 1.5 কিলোমিটার জায়গা আমরা সব গাঁওয়ের মানুষের চান্দা করিয়া এখন আমরা এই কাজ তার মানে কাজ করি সকাল থেকে কাজ করি এখনো মানে কাজ আর আমরা পাখার ফুল থাকি পাখার ফুল থেকে ফরেস্ট ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার জায়গা গত বছর 1.5 কিলোমিটার কাজ করা কিছু মানুষ যাতায়াত করতে পারছে। সম্প্রতি পূর্ব ধলাইয়ের আমড়াঘাট বাজার সংলগ্ন সরসীবালা দেলপি স্কুলের প্রধান শিক্ষক বিধান চক্রবর্তীর সাথে স্কুল পড়ুয়াদের অভিভাবকদের তীব্র বিরোধ চলছে। বিগত শনিবার সেই স্কুলে মারপিটের ঘটনা নিয়ে একে অপরকে অভিযুক্ত করে পালংঘাট পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এর মধ্যে সোমবার স্কুলে অভিভাবকরা সংবাদ মাধ্যম ডেকে প্রধান শিক্ষক বিধান চক্রবর্তীর বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উত্থাপন করেন। এদিন তারা সংবাদ মাধ্যমে সেই ঘটনা বিস্তারিত তুলে ধরে বলেন, শনিবার স্কুলে সংঘটিত সেই মারপিট কাণ্ডে প্রথমে হাত তোলেন প্রধান শিক্ষক বলে অভিযোগ করেন অভিভাবকরা। তারা মিটিং ডাকিছিলেন, মিটিং ডাকার পরে আইলাম আমি কই আধার কার্ড ওখানে আমার কইতা স্কুলে না তার জোড়া নিয়ে দিলেন সারা কাছে ইয়া আইলাম আর একজন দাদা আইলা ইয়া কইলে আমার বাইরে গেল্লা গেলে কইলে এখানে বিধান চক্রবর্তী হেড স্যারে মারছেন। ব্রেন টিউমারে আক্রান্ত একই পরিবারের 2 রোগীকে উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিলচরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে একই পরিবারের মেহবুব আলম বড়ভূয়া ও সাইদুল আলম বড়ভূয়া অর্থের অভাবে চেন্নাই সিএমসি হাসপাতালে অপারেশন করাতে অসমর্থ রয়েছেন। সেই খবরটি জানতে পেরে মঙ্গলবার খোঁজ সংস্থার পক্ষ থেকে 10,000 টাকা আর্থিক অনুদান হিসেবে হাজি শাহাবুদ্দিনের হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তারা। এদিন আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর প্রমুখ।
অপারেশন প্রয়োজন একটা মেলিগন্যান্ট টোটাল ক্যান্সারাস টিউমার, যার জন্য ওদের অপারেশনের প্রয়োজন হয়, ট্রিটমেন্টের প্রয়োজন হয়। দুই ভাই একসঙ্গে, দুই ভাই মেহবুব আলম আর সাইদুল আলম বলিয়া, ওদের চিকিৎসার জন্য আমরা উজের পক্ষ থেকে সামান্য একটু সাহায্য আগ বাড়িয়েছি। আমরা 10,000 টাকা ওনাদেরকে সাহায্য হিসাবে প্রদান করেছি। এটা অত্যন্ত মানবিক জিনিস, কতটা কী করা যাবে, অনেক টাকার প্রয়োজন হবে এই চিকিৎসার জন্য। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে ওনাকে শুধু 10,000 টাকাই দিতে। এবছর আমরা দরিদ্র সীমার নিচে যারা থাকেন ওদের জন্য আমরা ঈদের কিট হিসাবে খাদ্য সামগ্রী এবং একটি শাড়ি, মহিলাদের জন্য পুরুষদের জন্য লুঙ্গি উপহার স্বরূপ আমরা তুলে দেবো। এটা প্রতি বছরও করে থাকে, এবছরও করবে। আর সবচেয়ে ধন্যবাদ জানাই আপনারা আমাদের প্রচারটা দিয়ে চারিদিকে আমাদের খবরটা পৌঁছে দিয়েছেন, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাথারকান্দি কেন্দ্রের লোয়ারপুয়া ব্লকের ইচাবিল জিপিতে দুটি গ্রামীণ সড়ক নির্মাণে বেজায় খুশি স্থানীয় জনগণ। এ ব্যাপারে তারা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানিয়েছেন। দুটি সড়কের জন্য এসওপিটি 2020-21 অর্থবর্ষে পৃথকভাবে অর্থ মঞ্জুর হয়। রাস্তা দুটি হল এলকে রোড থেকে 12 নম্বর লাইনের গ্রামীণ সড়ক এবং এলকে রোড ইচাবিল চা ফ্যাক্টরি থেকে ইচাবিল নদী লাইন সংলগ্ন সড়ক পথ। এই দুটি সড়কই বিগত দিনে কাঁচা ছিল, ফলে বর্ষার মৌসুমে বৃষ্টির জমাজলে নরক গুলজারে পরিণত হয়। এ নিয়ে স্থানীয় জনগণ বিধায়ক এবং জিপি সভাপতিকে অনুরোধ করলে তাদের দাবিকে গুরুত্ব দিয়ে বিধায়ক এই রাস্তা দুটির জন্য সরকারি অর্থ মঞ্জুর করেন। এসওপিডি ফান্ড থেকে 61,15,917 টাকা এবং 38,53,400 টাকা বরাদ্দ হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত হয় এলাকার জনগণ বিধায়কের প্রশংসা করেছেন। এই রাস্তাটা প্রথম এমন অবস্থা ছিল, এখানে রাস্তা আসা যাওয়ার কোনো ইয়ে ছিল না। রাস্তার দুদিকে গাছপালা ইয়ে করে এমন অবস্থা ছিল, মানুষের আওয়া যাওয়ার কোনো সুবিধাই ছিল না। একটা রাস্তা ছিল নদীর কিনারে, ওই রাস্তাটা ভেঙে যাওয়া এই রাস্তাটা লাইফ লাইন হয়ে গেছিলো। তারপরে আমাদের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে এই রাস্তা সম্বন্ধে ইয়ে করায় তিনি সঙ্গে সঙ্গে আমাকে বলেন আপনি রিটার্ন দেন, ইয়ে করে যে কোন কোন রাস্তা লাগে। এরপর আমি তিনি অনেক সাহায্য করেন, সঙ্গে সঙ্গে আমি দেওয়ার পরে তিনি আমাদের পিডাব্লিউডির ইয়া ডিপার্টমেন্টের এসডিওকে তিনি সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করলেন। ফরওয়ার্ড করার পরে সার্ভে তিনি পাঠালেন, পাঠানোর পরে এসডিও এসে সার্ভে করে তারপরে এই রাস্তাটা সঙ্গে সঙ্গে স্যাংশন করে দেন। এই রাস্তাটা স্যাংশন হয়েছে 610 মিটার আছে এই টোটাল রাস্তাটা। এরপরে 38,00,000 টাকা রাস্তাটা মঞ্জুর করান এবং এরপর কাজটা শুরু হয়। কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক খুশিও হয়। এরপরেও আমি আরেকটা রাস্তা ইয়ে করেছি, যেটা তিনিরও অনুমোদন আছে, ফান্ড হওয়ার পরে এই রাস্তাটাও সামনে একটা রাস্তা আছে, এই রাস্তাটার উপরে প্রথম ওই এই রাস্তা থেকে চলে যাবে আরেকটা ব্লক রাস্তা আছে, ওইটার লগে কানেক্টিভিটি হয়ে যাবে। এরপরে হওয়ার পরে এই রাস্তাটা এই 10 নম্বর ওয়ার্ডের রাস্তার কোনো প্রবলেম থাকবে না, সব কিছু হয়ে যাবে। স্মার্ট জুতা তৈরি করে এবার মুখ্যমন্ত্রীর প্রশংসা করল করিমগঞ্জ রোল্যান্ড মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র অঙ্কুরিত কর্মকার। দৃষ্টিহীনদের জন্য এই জুতোটি তৈরি করে করিমগঞ্জের নাম উজ্জ্বল করার সাথে সাথে সকলের মুখে মুখে চর্চিত হয়ে পড়েছে অঙ্কুরিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অঙ্কুরিত কর্মকারের ঘরে উপস্থিত হলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি মুখ্যমন্ত্রী হয়ে অঙ্কুরিতকে শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি তার আগামী দিনের লেখাপড়ায় সরকারের সাহায্যের আশ্বাস দিয়েছেন। হোয়াটসঅ্যাপ মেসেজ পাইছো আমার অনারেবল মুখ্যমন্ত্রীর পড়া, তাতে আমি দেখিলো যে আমার করিমগঞ্জের 9th স্ট্যান্ডার্ড এতিয়া অঙ্কুরিত কর্মকার সি নিজে এটা সেন্সার শু নিজে আবিষ্কার করিলে, এটু ব্লাইন্ড পার্সনের কারণে। যে এই সেন্সারটো হল যে ব্লাইন্ড পার্সন যেতিয়া খোজকাড়ে তেতিয়া তেওঁলোকে সামনে যদি কিবা অবস্ট্রাকশন থাকে এই সেন্সারে এটু তেওঁলোকে ইন্ডিকেট করিব, কারণ তেওঁলোকে চকুত যদি বন্ধ নেদেখিব পারিলেও তেওঁলোকে কানে তো শুনে, তো এইটোর কারণে এই জুতাটো মানে তেওঁলোকের কারণে খুব ভাল একটা ইয়ে হব, কারণ তেওঁলোকে যে যেতিয়া খোজকাড়িব তেতিয়া কোনো যাতে অবস্ট্রাকশন থাকলে তেওঁলোকে এলার্ট হয়ে যাব পারি। তো আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবে আমার লগত মর্নিংত কথা হয়েছে, আমি এইটোর কারণে তেওঁর ঘরত আই মুখ্যমন্ত্রী দেবর যে মেসেজটা আমি দিছো, আর আগন্তুক দিনক তেওঁক যে ব্যবস্থা লাগে আমার সরকারের ফলের এই ব্যবস্থা লওয়া হবে। মুখ্যমন্ত্রী কইছে তোর ঘরত যাই আমি বস্তুটো মানে দেখি তেওক শুভেচ্ছা দিব লাগে, আর মানে তোর যাতে
যেটু মানে পড়ার কারণে তেওর যদি আরো কি ভাল ব্যবস্থা লাগে এটু আমার সরকারও ফলো পড়া দেওয়া হবে সুবিচারের প্রত্যাশা নিয়ে পুলিশ কর্মীর দ্বারস্থ হয়ে উপযুক্ত বিচার পেলেন না এক মৎস্য চাষী উল্টো দ্বিতীয় পক্ষকে পরোক্ষভাবে সাহায্য করে তাদের দিয়ে ফিশারি থেকে মাছ ধরিয়ে নিতে সুযোগ দেন এক পুলিশকর্তা ঘটনা পাথারগান্দির আদমটিলায় এ কাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে পাথারগান্দি থানায় মামলা দায়ের করলেন ফিশারি মালিক আব্দুল জলিল এজাহারে তিনি উল্লেখ করেন দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আদমটিলা মোহনগুল এলাকায় তার দুটি মাছ চাষের ফিশারি রয়েছে এগুলোতে যথারীতি মাছও চাষ করে আসছেন কিন্তু ৪ বছর আগে ফিশারির মালিকানা নিয়ে পড়শি গ্রামের কয়েকজনের সাথে তার ঝগড়া হয় তখন অনুষ্ঠিত এক বিচার সভায় ডিমার্কেশন না হওয়া পর্যন্ত উভয়কে ফিশারিতে নামতে বারণ করা হয় কিন্তু গত শুক্রবার বারুয়াইল গ্রামের প্রায় ২০ জন লোক প্রকাশ্য দিবালোকে হাতে লাঠিসোঁটা সহ ধারালো অস্ত্র নিয়ে তার একটি ফিশারির বাঁধ কেটে জল বের করে দেয় এতে বাধা দিতে চাইলে তাকে প্রাণে মারার হুমকি দেয় পড়শি গ্রামের লোকেরা পরে বিষয়টি তিনি কলকুলিঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুশীল সিনহাকে অবগত করালে পুলিশকর্তা তদন্তের নামে তার কাছ থেকে নগদ ২০০০ টাকা প্রণামি নিলেও পরের দিন এই ঘটনার নিরপেক্ষ তদন্তের পরিবর্তে এই পুলিশবাবু দলবল নিয়ে অকুস্থলে উপস্থিত থেকে দ্বিতীয় পক্ষকে পরোক্ষ মদত করায় তারা দলবদ্ধভাবে ফিশারির সব মাছ ধরে নিয়ে যায় এদিকে ঘটনা তিন দিন অতিবাহিত হওয়ার পরও বিষয়টির কোনো সুরাহা না হওয়াতে মঙ্গলবার ফের একবার সুবিচারের আশায় পাথারগান্দি থানার ইন্সপেক্টর ওসির কাছে লিখিত নালিশ জানান আব্দুল জলিল এতে তিনি ১৩ জনকে দায়ী করে প্রায় ৭ লক্ষ টাকার মাছ চুরি যাওয়ায় অভিযোগ করেছেন আমরা ফিশারি সীমানালিয়া দরবারে যে আসলো বিগত তিন চার বছর থেকে তো বিচার দিন আসলো পঞ্চায়েত মারফতে বিচার মাধ্যমে কইলা যত ডিমার্কেশন হয়েছে না তত পর্যন্ত মাছ মারত না কোন জায়গাতে এটা আদম ইল্লা মনগুল গ্রামে তো বিগত ১ তারিখ সকাল ৭:৩০ সময় আমরা গ্রামের তারা মানুষ যারা জমিলিয়া সীমানা বিবাদ আসলো তারা গিয়া আমরা ফিশারি বাঁধ খাটিয়ে মাছ ধরে লিয়েছেন কে ধরছে মাছ মাছ ধরছে নিতে হবে শমসুল আর হানিফা বেগম আরো অনেক অনেক দশ পনেরো জন আসলো মানুষ আসলো আমরা পুলিশে জানাইছি পুলিশে লিয়ে গেছিলাম আমরা ওখানে জায়গা দিয়ে পাইছি আর তারা হাইপাটি লিয়া কলকালিঘাটের পুলিশে লিয়ে গেছে তারা বইয়া মাছ মারে তারপরে তারা কইলা মাছ মারত না কলকালিঘাটের পুলিশ যে সুশীল সিনহা তানে পয়সা কইলা তাই সকাল বিকাল ৬টা পর্যন্ত রিটু করবা তানে খানি খরচ দিয়া যাইবে এনো তা আমি টাকা দিয়ে তানে হাত দিয়া তানে বইয়া থুই আইলাম তা আমি আবার ঘরে তাইন গিয়ে আবার মাছ মারাই তারা যদি মাছ মারাইয়া তাই মাছ নিজে মাছ লিয়ে আইছেন আর তারা যদি মাছ মারাই নিজে আমার পিছিয়ে খালি করাই দিচ্ছে মাছ আমার জন্য ৭ লাখ টাকার মাছ আসলো ২টা একলগে মারি যায় শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার নয়েন্ট্রি বিধায়ক কমলাক্ষ শিলচরে বিধায়ক কমলাক্ষ নিয়ে বিক্ষোভ যুব কংগ্রেসের তৃণমূল কংগ্রেসকে নিয়ে কুমন্তব্য প্রতিবাদে সরব তৃণমূল কর্মকর্তারা জানালো তীব্র হুঙ্কার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে মারপিট মাথায় আঘাত পেলেন বিধায়ক কমলাক্ষ এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার